বন্ধুরা, আমরা কিন্তু সবাই শুনে থাকি যে ফেসবুক থেকে নাকি লাখ লাখ টাকা ইনকাম করা যায়, বাট আমরা সেই কোন প্রসেসে ইনকাম করতে পারি তাও কিন্তু প্রায় আমরা 90% মানুষই জানি। বাট সেই টপিক নিয়ে মূলত আজকে বিস্তারিত বলবো যে আপনারা মূলত কোনভাবে ইনকাম করবেন এবং আপনাদের যে ফেসবুক পেজটা দিয়ে মূলত আপনারা ইনকাম করতে চাচ্ছেন, আসলে সেই ফেসবুক পেজ থেকে আদৌ কোনো ইনকাম হবে কি না, কি আপনি কোনো ফালতু টাইম নষ্ট করছেন কিনা আজকে ডিটেলসে দেখাবো। সো তার জন্য আপনাকে ছোট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে, এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে লাইক বাটনে একটি লাইক করে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে একটি টাচ করে অবশ্যই বেল আইকনটা টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, আমরা সবাই জানি যে আমরা কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারি, বাট এই ফেসবুক থেকে ইনকাম করারও কিন্তু কিছু প্রসেস আছে। আপনারা সবাই কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারে না। সো ফেসবুক থেকে ইনকাম করার একটাই মেইন টপিক হচ্ছে ফেসবুক পেজ খুলে কিন্তু আপনারা ইনকাম করতে পারেন, বাট কোনভাবে আপনারা ফেসবুক পেজ প্রফেশনালভাবে খুলতে পারেন সেইটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চ্যানেলে দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। সো ফেসবুক পেজ থেকে তো ইনকাম করা যায় সেটা আমরা জানলাম, বাট ফেসবুক সেই পেজ থেকে সেই পেজে দু এক মাস কাজ করার পরে আপনাদের সেই পেজ থেকে আদৌ ইনকাম হবে কি না আপনারা কোনভাবে চেক করবেন, তো সেইটা মূলত আজকে বিস্তারিত দেখাবো যে আপনারা কোনভাবে চেক করবেন যে আপনাদের ফেসবুক পেজ থেকে আদৌ ইনকাম হবে কি না। আসলে আপনাদের ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন রিপোর্টের কারণে কিন্তু ফেসবুক পেজ থেকে কিন্তু ইনকাম বন্ধ হয়ে যায় বা ইনকাম হওয়ার যে সোর্স সেই সোর্সটা কিন্তু অফ হয়ে যায়, বাট আজকে মূলত দেখাবো যে আপনারা আসলে কোনভাবে চেক করতে পারেন বা আপনি যে এতদিন ধরে যে ফেসবুকের পিছনে খাটছেন সেই ফেসবুকে আসলে আপনি ইনকাম করতে পারবেন কি না সেইটা মূলত আপনি কোনভাবে চেক করবেন সেইটা মূলত আজকে দেখাবো। তার জন্য অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে কিন্তু আপনি দেখা যাবে যে দিন শেষে আপনি ফেসবুক পেজ নিয়ে 2-5 বছর খাটছেন, বাট দেখা যাবে যে শেষ পর্যায়ে আপনার ফেসবুক পেজ থেকে 1 টাকাও ইনকাম হচ্ছে না, সেটাও অনেকটা কষ্টকর হবে। তার জন্য জাস্ট আপনি 5টা মিনিট একটু ব্যয় করে আপনি জিনিসটা একটু দেখুন। সো তার জন্য আপনাকে একটি কাজ করতে হবে, তার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করতে হবে। তো তারপরে আসার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি অপশন হবে, আসার পরে জাস্ট আপনারা সার্চ করবেন facebook.com, ঠিক আছে। তো facebook.com লিখে সার্চ করার পরে আপনাদের যদি কিনা লগ ইন করা না থাকে তাহলে আপনারা খুব সহজে আপনাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে বা আপনাদের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা খুব সহজে সেটাকে লগ ইন করে ফেলবেন। তো ফেসবুকে লগ ইন করার পরে জাস্ট আপনারা আবারও সেম প্রসেসে সার্চ অপশনে আসবেন, সার্চ অপশনে আসবার পরে জাস্ট আপনারা সার্চ করবেন ফেসবুক, ঠিক আছে। জাস্ট আপনারা লিখবেন ফেসবুক, তারপর লিখবেন CREA ক্রিয়েটর স্টুডিও, জাস্ট আপনারা লিখবার পরে সার্চ করবেন। সো সার্চ করার পরে আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা শো হবে জাস্ট আপনারা ওই ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন। সো ওই ওয়েবসাইটের মধ্যে ঢুকবার সময় আপনাদেরকে একটি অপশন সিলেক্ট করতে হবে, তো আমরা জাস্ট একটা ব্রাউজারকে সিলেক্ট করে দিচ্ছি একটা। সো তারপরে আপনাদের নিচে একটি অপশন হবে কন্টিনিউ অন ডেস্কটপ ভার্সন, জাস্ট আপনারা কন্টিনিউ অন ডেস্কটপ ভার্সনে একটি টাচ করে দিবেন। সো টাচ করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি পেজ হবে, সো পেজটিকে শো হওয়ার পরে আপনারা নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন গো টু ফুল সাইট, জাস্ট আপনারা গো টু ফুল সাইটে একটি টাচ করে দিবেন। সো টাচ করার পরে অবশ্যই একটু ধৈর্য সহ আপনারা ওয়েট করবেন, সো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। সো তো এই পেজটি ওপেন হওয়ার পরে ঠিক আপনারা বাম সাইডে একটি অপশন দেখতে পাবেন মনিটাইজেশান, জাস্ট আপনারা মনিটাইজেশান অপশনে একটি টাচ করে দিবেন। সো টাচ করার পরে একটু জুম করবো, সো জুম করার পরে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন পলিসি ইস্যু, জাস্ট আপনারা ওই অপশনে একটি টাচ করে দিবেন। সো বন্ধুরা, যদি কিনা আপনাদের ওই অপশনে টাচ করার পরে আপনাদের যদি কিনা কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু লাল কোনো কিছু আসতে পারে, আপনারা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন আপনাদের যদি কোনো প্রবলেম হয় লাল বা হলুদ কালারের আপনাদেরকে বলে দেবে যে আসলে ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব না, এবং আমার পেজটি আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যারা কিনা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চাচ্ছেন বা ইনকাম করার ইচ্ছা আছে বা ফেসবুকে কন্টিনিউসলি যারা মূলত কাজ, তারা কিন্তু চাইলে আপনার পেজটাকে খুব সহজে চেক করতে এবং চেক করে কিন্তু দেখতে পারেন যে আসলে আপনার পেজ থেকে ইনকাম করা সম্ভব কি না। সো আজকের ছোটো একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই নিচে লাইক বাটনে একটু লাইক করে দিবেন, এবং আপনার যদি কিনা কোনো ধরনের কোনো সমস্যা হয় চাইলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।